ঊনকোটি জেলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগকে খুব শীঘ্রই বাস্তবায়িত করার চেষ্টা শুরু করলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শিল্প দপ্তরের উদ্যোগে কৈলাসহরে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুখী চা বাগান এলাকায় শুরু হতে চলেছে ব্যাম্বু ইন্ডাস্ট্রি প্রকল্পের কাজ। রাজ্যের নিজস্ব বাঁশকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করা হবে এখানে। 16 এপ্রিল রবিবার দুপুরে সরকারি আধিকারিকদের সাথে সোনামুখী চা বাগান এলাকাটি পরিদর্শন করলেন মন্ত্রী। এরপর কৈলাসহরে সার্কিট হাউসে বৈঠক করেন মন্ত্রী সহ দপ্তরের আধিকারিকরা। প্রায় 2 ঘন্টার এই বৈঠকে অংশ নেন রাজ্যের শিল্প দপ্তরের যুগ্ম অধিকর্তা সুভাষ দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সুশান্ত সরকার এবং জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজ দেববর্মা। দপ্তরের অনেক আধিকারিকরাই ছিলেন, আমাদের ডেপুটি ডাইরেক্টর সহ অন্যান্যরা ছিলেন, এডিএম ছিলেন, তহসিলদার, রেভিনিউ দপ্তরের লোকেরা। এখানে সোনামুখী চা বাগানটা বেসিক্যালি আমাদের টিআইডিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দেওয়া হয়েছে। তো আমরা চাইছি এখানে একটা ব্যাম্বু বড় প্রজেক্ট করার জন্য, যেখানে আগরবাতি কমপ্লিট, বাঁশ কাটার থেকে শুরু করে একদম প্যাকেজিং, মার্কেটিং, পুরো একটা চেইন তৈরি হবে। তো এরকম একটা পরিকল্পনা রয়েছে, সেটার জন্য আজকে ভিজিটে আমরা সবাই এসেছিলাম এবং সেটা নিয়েই আলোচনা হয়েছে। মূলত এখানে মানে কী কী উৎপন্ন হতে পারে? দেখুন, এগুলো প্রস্তুতি একদম এখন বলাটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা পরিকল্পনা করছি এখানে একটা বড় বাঁশ নিয়ে, অর্থাৎ বাঁশের উপরে ভিত্তি করে অনেকগুলো কলকারখানা তৈরি করা যায়, এরকম একটা পরিকল্পনা রয়েছে। টোটাল কতটুকু জায়গার মধ্যে হতে পারে? এখানে প্রায় 65 একর আমাদের দরকার ইতিমধ্যে। তো এখানে তো অনেক জায়গা রয়েছে ইন্ডাস্ট্রিজ দপ্তরের। কয়েক বছর আগে পরিত্যক্ত সোনামুখী চা বাগানের সম্পূর্ণ জায়গাটিকে খাস ঘোষণা করে শিল্প দপ্তরের হাতে তুলে দিয়েছিল রাজ্য সরকার। অবশেষে উন্নয়নমূলক কোনো কাজ শুরু হতে চলেছে এখানে। চা বাগানের মোট 250 একর জায়গার মধ্যে 65 একর জায়গায় খুব শীঘ্রই গড়ে তোলা হবে ব্যাম্বু প্রজেক্ট ইন্ডাস্ট্রি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।